সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোনের ভোলা রুটে চলছে ফিটনেসবিহীন অবৈধ নৌজান ঝুঁকি নিয়ে লঞ্চ ট্রলার ও স্পিড বোটে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ নেই কঠোর কোনো পদক্ষেপ মলয়দের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজার বছরের পনেরোই মার্চ থেকে পনেরো অক্টোবর এই আট মাস ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে হাতিয়া পর্যন্ত প্রায় একশো দশ কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করেছে সরকার এই এলাকায় সি সার্ভে ছাড়া সব অনিরাপদ নৌযান চলাচল রয়েছে নিষেধাজ্ঞা কিন্তু নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখে ভোলার উপকূলেও বিভিন্ন এলাকায় চলছে ফিটনেস ও অনুমোদনহীন যাত্রীবাহী ছোটো ছোট কাঠের নৌজান স্পিডবোট ও ইঞ্জিন চালিত ট্রলার ভোলা লক্ষ্মীপুর রুটে দুটি লঞ্চ ও চারটি সি ট্রাক সরকারের অনুমোদন নিয়ে চলাচল করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশ জেলার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামে যেতে আসতে এই রুটে কয়েক হাজার মানুষ যাতায়াত করে বাধ্য হয়ে তারা অবৈধ ট্রলার ও স্পিডবোটে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে এই সময় লঞ্চ থাকানো দরকার কারণ এই যে অনেক মানুষ যাইতেছে রিক্স জীবনের রিস্ক দান্দা খাড়ায় থাকার জন্য যদি একটু তাড়াতাড়ি নিরিবিড়ি যাইতে পারি শুধু ভোলা লক্ষ্মীপুর রুটি নয় ভোলার বিপজ্জনক অঞ্চলের বিভিন্ন এলাকা দিয়ে চলছে এসব অবৈধ লোজন চিটাক বা বড় বড় লন থাকতো তাহলে নিরাপদ আলো যদি পড়তাম দেবনা ঝুঁকি নিও যাইতো হয় কারণ দরকার আমাদের বিশুদ্ধ টলার ব্যবসায়ীদের একটি চক্রই কাস্তি করে থাকে এবং তারা দ্বিগুণ ভাড়া নিও তারা নিয়ে থাকে তো এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে এই সকল মানুষদের শারীরিক সমাধি ঘটবে এসব জান বন্ধে ব্রহ্মমান আদালত পরিচালনার কথা বলছে প্রশাসন যাতে আমাদের পোস্টগার্ড এই বিষয়টি বিশেষভাবে তদারকি করে পুলিশ যাতে বিশেষভাবে তদারকি করে একই সাথে আমরা আমরা মোবাইল কোর্টের মাধ্যমেও এই বিষয়টি দেখার কাজ শুরু করব ভোলা লক্ষ্মীপুর রুটে প্রয়োজনীয় সংখ্যক সি ট্রাক সহ নির্ভরযোগ্য নৌযান দেয়ার দাবি স্থানীয়দের পিন্টু হাজং নাগরিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি